বিসমিল্লাহির রহমানির রহিম। সুদী দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন। আমরা অনেক সময় প্রয়োজনে আমাদের ফেসবুকের নাম পরিবর্তন করে, অর্থাৎ ফেসবুকের প্রোফাইল নেম আমরা পরিবর্তন করে থাকি। তো আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি কিভাবে আপনার ফেসবুকের নাম, দ্যাট মিন্স ফেসবুক প্রোফাইল নেম কিভাবে পরিবর্তন করবেন, সেই বিষয়টি আজকের ভিডিওতে ক্লিয়ার করতে যাচ্ছি, তাহলে সঙ্গে থাকবেন। তো প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলের ফেসবুক অ্যাপসে। দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপসটি কিন্তু এখানে আছে, তো আমরা ট্যাপ করে ওপেন করে নিব। আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পরে ঠিক উপরে ডান কর্নারে তিনটা লাইন দেখা যাচ্ছে, যেটাকে আমরা থ্রি লাইন্স মেনু বলি। তো আমরা থ্রি লাইন্স মেনুতে যদি ট্যাপ করি, ট্যাপ করার পরে কিন্তু আমার মেনুগুলো ওপেন হয়ে আছে। তো আমি স্লাইড করে নিচের দিকে আসব, আসার পর একেবারে নিচে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করব। ট্যাপ করার পর ঠিক নিচে আবার আসে সেটিংস, তো সেটিংসে আমি ট্যাপ করে দিব। তো আমার মূল কথা হলো আমার সেটিংসে যেতে হবে। আপনার মোবাইলে যদি সেটিংস অ্যান্ড প্রাইভেসি না দেখা কোনো প্রবলেম নেই, শুধু সেটিংস থাকলে হবে। তো এইরকম সেটিংসে আসার পরে তো আমরা ঠিক ওপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন একটি অপশন আছে, এটাতে আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখানে নেম একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন নেমের এখানে আমার নামটা দেওয়া আছে। দ্যাট মিন্স এটা আমার ফেসবুক নাম, অর্থাৎ ফেসবুক প্রোফাইল নেম। তো আমি নেমের উপরে একটি ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এরকম একটি পজিশন আসবে, আসার পর দেখতে পাচ্ছেন উপরে আছে ফার্স্ট নেম, দ্বিতীয়ত আছে মিডল নেম, তারপর লাস্ট নেম। তো আমার ফেসবুক নেমটা এখন এরকমভাবে আছে। আমি যদি চাই যে এটা পরিবর্তন করব কিংবা ফুল নামটা আমি পরিবর্তন করব, তাহলে ঠিক এখানে আমি কার্সরটা রাখব। রাখার পরে আমি ব্যাক স্পেস দিয়ে এগুলা কেটে দিব। কাটার পর আমি ওপরটাও কেটে দিতে চাচ্ছি। কাটার পরে আমি জাস্ট আমার ইংলিশ নামটা দিতে চাচ্ছি, অর্থাৎ আমার ইংলিশ নামটা এখানে দেওয়া হয়ে গেছে। আর আপনি যদি সান টাইপ করে করবেন তাও আপনি পারেন। তো আমার নাম যেহেতু নতুন করে দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন রিভিউ অ্যান্ড চেঞ্জ, দেখতে পাচ্ছেন রিভিউ অ্যান্ড চেঞ্জ এখানে ট্যাপ করব। ট্যাপ করলে কিন্তু আমার ফেসবুক প্রোফাইল নেম, অর্থাৎ ফেসবুকের নাম পরিবর্তন হয়ে যাবে। আমি যেহেতু আমার এই ফেসবুকের নামটা পরিবর্তন করতে চাচ্ছি না, সো আমি ক্যান্সেলে ট্যাপ করে বের হয়ে যাব। আপনারা অবশ্যই ফেসবুক নাম পরিবর্তন করার পরে রিভিউ অ্যান্ড চেঞ্জে ট্যাপ করে দেবেন। এখানে একটি নোট দেওয়া আছে যে আপনি যদি একবার আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করেন, তো আপনি ফিউচার, অর্থাৎ আগামী দুই মাসের ভিতর, অর্থাৎ 60 দিনের ভিতরে আপনি আর ফেসবুক প্রোফাইল নেম, অর্থাৎ ফেসবুকের নাম আর পরিবর্তন করতে পারবেন না। এর মানে এই নয় যে আপনি প্রতি দুই মাস পর পর আপনি পরিবর্তন করবেন, আপনি সর্বোচ্চ 3 বার আপনি পরিবর্তন করতে পারবেন। তো অবশ্যই 2 মাস পরে করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।